সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। পুত্র সন্তানের বাবা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গুরু পূর্ণিমার পূর্ণ লগ্নে এই শুভবর্তি এলো বন্দ্যোপাধ্যায় পরিবারে। সোমবার ভাগীরথী নেওটিয়া হাসপাতালে বেলা 12টা নাগাদ পুত্র সন্তানের জন্ম দেন অভিষেক পত্নী রুজিরা। জানা গিয়েছে রুজিরা এবং তার পুত্র সন্তান সুস্থ রয়েছেন। পুত্র সন্তানের আগে অভিষেকের একটি কন্যা সন্তানও রয়েছে। যুবরাজের মেয়ের নামকরণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নাম রেখেছেন আজানিয়া বন্দ্যোপাধ্যায়। এতদিন বন্দ্যোপাধ্যায় পরিবারের খুদে সদস্য ছিল আজানিয়া, কিন্তু এখন আজানিয়ার জায়গা নিয়ে ফেলেছে সাংসদের পুত্র সন্তান। তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ই প্রথম এই খবর প্রকাশ্যে আনেন। সদ্যজাতকে নিয়ে তিনি একটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। মঙ্গলবার বিকেলে ওই ছবি পোস্ট করার পরই জানা যায় আবার বাবা হলেন। এরপরে অভিষেকের কাছে অভিনন্দনের বন্যা বয়ে যায়। এদিকে গত কয়েক মাস ধরে বিভিন্ন কর্মসূচি ও মিটিংয়ে খুব বেশি একটা দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। স্ত্রী অন্তঃসত্ত্বা থাকার কারণে বেশিরভাগ সময় দিয়েছিলেন পরিবারে। তবে সোমবার রুজিরা হাসপাতালে ভর্তি হলেও ধর্মতলার গান্ধীমূর্তি পাদদেশে আয়োজিত দলের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের স্ত্রী যে অন্তঃসত্ত্বা ছিলেন তা প্রথম জানান দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে কলকাতা বিমানবন্দরে হেনস্থার শিকার হতে হয় রুজিরাকে। তারপরই মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন অভিষেকের স্ত্রী অন্তঃসত্ত্বা, তারপরও তাকে হেনস্থা করা হয়েছে, ফলে সে ডিপ্রেশনে চলে গিয়েছে। এই মন্তব্য থেকেই জানা যায় অভিষেক আবার বাবা হতে চলেছেন।